আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা শিখব সহলের ক্ষেত্রে ভাগ যোগ বিয়োগ থাকলে কোনটা আয় করতে হবে এবং কোনটা পরে করতে হবে যদি ভাগ আগে করতে হয় কেন আয় করতে হবে সেটা আমরা আজকে শিখে নেব আর তোমাদের বলে রাখি আগের দিন শিখিয়েছিলাম সহলের ক্ষেত্রে গুণ যোগ বিয়োগ থাকলে কেন গুণটা আয় করতে হয় যারা যা দেখতে পাওনি ডিসক্রিপশানের লিঙ্ক আছে অবশ্যই দেখে নেবে আজকে পড়া শুরু করা যাক দেখো এখানে কি বলেছি সুধা বারোটি রং পেন্সিল নিয়ে স্কুলে গেল কিন্তু বাড়ি ফিরে দেখল দুটি রং পেন্সিল হারিয়ে গেছে বাকি রং পেন্সিলগুলো সুধা ও তার ভাই সমানভাবে ভাগ করে নিল সুধার কাছে কতগুলি রঙ পেনসিল থাকলো এখানে কি হয়েছে প্রথমে বারোটা রং পেন্সিল নিয়ে গেছে আর দুটো হারিয়ে গেছে তাহলে কটা পড়ে থাকবে বারো থেকে দুই বিয়োগ করলে দশ হয় দ্বিতীয় কাজ কি হয়েছে ওই দশটা রং পেন্সিল দু ভাই বোনের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে দুজনের মধ্যে ভাগ করেছে তা দশকে দুই দুই ভাগ করলে কত হবে পাঁচ হবে তাহলে গণিতের ভাষায় সমস্যাটা কি হলো বারো বিয়োগ দুই এটা প্রথম বন্ধুরী কাজ প্রথমে কাজ হয়েছে সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে বারোকে থেকে দুই বিয়োগ করলে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ এবার আমরা এই অঙ্কটা কাঠের সাহায্যে বুঝে নেব দেখো বারোটা কাঠি ছিল সেখান থেকে দুটো কাঠি সরিয়ে দিলাম থাকবে দশটা কাঠি সেই দশটাকে আমরা দুভাবে ভাগ করলাম পাঁচ পাঁচ হয়ে গেল উত্তর আশা করি বুঝতে কোনো সমস্যা নেই এবার আমরা পরের পাতায় চলে যাব পরের পাতায় কী অঙ্ক আছে দেখি চব্বিশ জনের একটি দল বেলুর থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে নদীর ঘাটে দুটি নৌকা বাঁধা আছে কিন্তু ছজন বাসে চলে গেল এই জিনিসটা বুঝতে হবে কোন জিনিসটা আগে হয়ে গেছে বাকিরা সমান দুভাগে উঠে নৌকায় উঠল প্রতি নৌকায় কতজন করে থাকবে কি হয়েছিল চব্বিশ জন ছিল সেখান থেকে ছজন বাসে চলে গেল চব্বিশ থেকে ছয় বিয়োগ করবো এখানে যেটা থাকবে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব দুটি নৌকা ছিল দুই দিয়ে ভাগ করব। চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে আঠেরো আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে নয় আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই এরপরে কিছু সরল আছে দেখো সরলগুলো খুব সহজেই এখানে বোঝানো আছে তোমরা ভালো করে সরলগুলো বুঝে নাও প্রথম সরল যেটা রয়েছে দশ বিয়োগ দুই প্রথম বন্ধ ভাজিত দুই দশ থেকে দুই বিয়োগ করলে আট আটকে দুই দিয়ে ভাগ করলে চার তারপরে কী রয়েছে তারপরে রয়েছে তিরিশ থেকে তিন বিয়োগ করলে সাতাশ সাতাশকে তিন দিয়ে ভাগ করলে নয় বিয়াল্লিশ থেকে ছয় বিয়োগ করলে ছত্রিশ ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে নয় তিপ্পান্ন থেকে আট বিয়োগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে নয় আশা করি বোঝা গেছে এবার আমরা অঙ্কে ফিরে যাই এই সবগুলো করে দিলাম এবার অঙ্কটা আমাদের স্কুলের মাঠে আমরা সবাই মিলে এলোমিলোমিভাবে দাঁড়িয়েছিলাম শিক্ষক মহাশয় এসে আমাদের কুড়িজনের সবাইকে পাঁচটি সমান লাইনে ভাগ করে দাঁড়াতে বললেন তাহলে প্রথমে কি কাজ হয়েছে কুড়িজন ছিল পাঁচটি লাইনে দাঁড়িয়ে গেলাম প্রতি লাইনে কজন করে থাকবে কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে চার এবার কি হচ্ছে কিছু পরে দুজন আরও এলো প্রথম শিক্ষক মহাশয় বললেন প্রথম লাইনে দুজন করে দাঁড়িয়ে যাও তাহলে প্রথম লাইনে কজন ছিল চারজন প্রতিটি লাইনে চারজন করেছিল প্রথম লাইনে চারজন ছিল সেখানে আর দুজন যোগ যোগ হয়ে গেলো ছজন হলো তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কী হলো প্রথমে ভাগ হলো তারপরে যোগ হলো দেখি গণিত ভাষায় সমস্যাটা কি হচ্ছে গণিত ভাষায় কুড়ি ভাজিত পাঁচ তাহলে চার হবে চারের সঙ্গে দুই যোগ করলে ছয় হবে যদি এমন হতো কুড়ি ভাজিত পাঁচ যুক্ত দুই তাহলে পাঁচের সঙ্গে দুই যোগ করলে সাত হচ্ছে আগে যদি কেউ যোগটা করে নেয় তাহলে তো ভুল হতো কেন বলো তো কারণ আগে তো দুজন এসে জমায়েত হয়নি দুজনে এসে তো জয়েন করেনি তাই জন্য আগে ভাগটা হবে আগে সমান ভাগে ভাগ করে নিয়েছিলাম তারপরে দুজন এসে জয়েন করেছিল বোঝা যাচ্ছে কাঠের সাইজ শিখে নাও কুড়িটা কাঠে ছিল তাকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগে ভাগ করলাম প্রতি ভাগে চারজন করে আছে সেখান থেকে আরও দুজন জয়েন করলো হয়ে গেল ছজন আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই তাহলে বন্ধনী না থাকলে ভাগ আগে হবে যোগ বা বিয়োগ হবে পড়ে এই জিনিসটা তোমরা মনে রাখবে কেন হলো বোঝা গেলো নিশ্চয়ই দেখি কিছু অঙ্ক আছে অঙ্কগুলো আমরা করে নি দেখো ছত্রিশ ভাজিত ছয় বিয়োগ তিন কী বললাম আগে ভাগ করতে হবে ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করবো ছয় ছ সেখান থেকে তিন বিয়োগ করবো তিন পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করব পনেরো দুই যোগ করবো সতেরো তেষট্টিকে সাত দিয়ে ভাগ করব নয় তার সঙ্গে সেখান থেকে চার বিয়োগ করব পাঁচ একাশিকে নয় দিয়ে ভাগ করব নয় তার সঙ্গে এক যোগ করব দশ আশা করি সব বোঝা গেছে পড়াই চলে যায় দেখো এখানে কী বলেছি খুব ভালো করে বুঝবে টেবিলের ওপরে একটা প্লেটে আটটি লিচু আছে বোন প্লেটের চারটি লিচু সমান ভাগে ভাগ করে এক ভাগ তুলে নিল প্লেটে কটা লিচু থাকবে কী ঘটনা ঘটেছিল প্লেটে আটটা লিচু ছিল তার মধ্যে বোন চারটে লিচু সমান ভাগে ভাগ করলো চারটে লিচু ভাগে ভাগ করা মানে দুটো দুটো করে হবে দুভাগে ভাগ করছে তাহলে অঙ্কটা কি হবে দেখো প্রথম কাজ কী হয়েছিল বোন খেয়ে নিল কটা চারটে থেকে দুভাগে ভাগ করলাম দুটো লিচু প্লেটে আটটা লিচু ছিল তার মধ্যে দুটো লিচু খেয়েছে কটা থাকবে ছটা লিচু পুরো থাকবে গণিত ভাষায় কেমন হবে ব্যাপারটা আট বিয়োগ চার ভাজিত দুই প্রথমে ভাগের কাজ হবে তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হয় আট থেকে দুই বিয়োগ করলে ছয় হয় যদি উল্টোটা হতো এরকম যদি হতো চার বিয়োগ আট বিয়োগ চার ভাগ দুই যদি আগে প্রথমে বিয়োগ করতাম তাহলে কিন্তু উত্তরটা মিলতো না কারণ আগেতে বিয়োগ করে নি আগে তো খায় আগে দুভাগে ভাগ করেছে দিয়ে খেয়েছে তাই জন্য এরকম হচ্ছে কাঠের সাহায্যে বুঝেনি চারটে লিচু নিয়েছিল ভাবে ভাগ করলো তাহলে দুটো খেয়েছে আটটা থেকে যদি দুটো খায় কটা পরে থাকবে ছটা পরে থাকবে তাহলে নিয়মটা কী জানতে পারলাম প্রথম বন্ধনী না থাকলে ভাগের আগে বা পরে যোগ বিয়োগ থাকলে ভাগের কাজ অবশ্যই আগে হয় বোঝা গেছে ঝুড়িতে দশটি জাম আছে ঝুড়িতে ঝুড়ির ছটি আম সমান তিন ভাগে ভাগ করে নিলাম ছটি আম সমান তিন ভাগে যদি ভাগ করি ছয়কে তিন দিয়ে ভাগ করলে হবে দুই তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে হবে আট তাহলে ঝুড়িতে এখন আটটি আম রয়েছে এরপর কি দেখি সরল করি কীভাবে সরলটা করবো দেখে নিচ্ছি দেখো বারো বিয়োগ দশ ভাজিত পাঁচ আগে ভাগের কাজ বলেছিলাম দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হয় বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত কুড়ি বিয়োগ আট ভাজিত চার আটকে চার দিয়ে ভাগ করলে দুই হয় কুড়ি থেকে দুই বিয়োগ করলে আঠেরো তিরিশ যুক্ত দশ ভাজিত পাঁচ আগে ভাগটা করতে হবে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই হয় তিরিশের সঙ্গে দুই যোগ করলে বত্রিশ বাইশ যুক্ত বারো ভাজিত চার তাহলে বারোকে চার দিয়ে ভাগ করলে তিন হয় বাইশের সঙ্গে তিন যোগ করলে পঁচিশ হবে আসলে সব বোঝা যাচ্ছে ধীরে ধীরে এইভাবে আমরা বুঝে নেব দেখো এখানে কি অঙ্কটা রয়েছে দীপু তার চারজন বন্ধুকে দুটি সমান দলে ভাগ হয়ে যেতে বলল। একটি দলে আটটি লজেন্স দিয়ে সমানভাবে ভাগ করে দিতে বললো ওই দলের প্রত্যেকটি কতগুলি লজেন্স পাবে দুটো কাজ হয়েছে প্রথমে চার চারকে দুই দিয়ে ভাগ করেছে প্রতি দলে দুজন আছে দ্বিতীয় কাজ কি হয়েছে আটটি লজেন্সকে দুভাবে ভাগ করেছে চার হয়েছে তাহলে আট ভাজিত চার ভাজিত দুই প্রথমে এই কাজটা হয়েছে দুটোভাবে ভাগ করে নিতে বলেছে তাহলে আট চারকে দুই দুই ভাগ করলে দুই হয় আটকে দুই দুই ভাগ করলে চার হয় অপর যদি একটা অঙ্ক দাও অন্য দলকে যদি দশটি বিস্কুট দিয়ে সত্তর বললো দশটি বিস্কুট দিয়ে যদি স্বজনভাবে ভাগ করতে বলে এখানে আটজন ছিল আটজনই থাকবে দশটা বিস্কুট তাকে দুভাবে ভাগ করছি পাঁচ হচ্ছে বজা গেছে ব্যাপারটা বেশ হাতে কলম একটুখানি শিখেনি কীভাবে প্রথমে চারজন ছিল দুটোভাবে ভাগ করলাম দুই করে পরে থাকবে আটজন ছিল তাকে দুটোভাবে ভাগ করলাম চার করে পরে থাকবে যদি দশ হতো দুটোভাবে ভাগ করতাম পাঁচ পরে থাকবে এই আম খুলে দেখে নাও প্রথম বন্ধুরি কাজ আয় করতে হয় আমরা আগে বলেছিলাম তাহলে আটকে দুই দিয়ে ভাগ করলে চার হয় কুড়িকে চার দিয়ে ভাগ করলে পাঁচ হবে এখানেও সেরকম কে দুই দুই ভাগ করলে পাঁচ হয় তিরিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে ছয় হবে এবার দিয়ে কি অঙ্ক আছে কাগজের নৌকা তৈরি করেছে তারা চব্বিশটি কাগজের নৌকা তৈরি করেছে এরপর সমানভাবে ভাগ করে নিল প্রিয়া আবার নিজের ভাগের নৌকাগুলি ভাইয়ের সঙ্গে সমানভাবে ভাগ করে নিল প্রিয়ার ভাই কতগুলো নৌকা পেল প্রশ্নটা কিরকম আছে চব্বিশটা নৌকা ছিল চারজন ভাগ করেছি প্রত্যেকে কত করে পাবে ছটা করে ভাবে এবার ছটা যখন প্রিয়া পেয়েছে ভাইকে অর্ধেক দিয়েছে অর্ধেক নিজে নিয়েছে ছয়কে দু ভাগ করলে তিন হবে তাহলে গণিতের ভাষায় অঙ্কটা কেমন হবে চব্বিশ ভাই চার ভাই তো দুই চব্বিশকে চার দিয়ে ভাগ করলে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন যদি এমন হতো চব্বিশ ভাই চার ভাই দুই আগে যদি এই ভাগটা করতাম আগে তো করতে পারবো না কারণ আগে প্রিয়া পাবে তবে তো তার ভাইকে ভাগ করবে তাই জন্য এই পদ্ধতিটা ভুল বোঝা গেছে কেন ভাগ করতে হয় ওই অঙ্কটাই কাঠের সাহায্যে বুঝে নিই চব্বিশটা ছিল তাকে এক দুই তিন চার চারটে ভাগ করলাম প্রতিভাগে ছটা করে থাকবে এবার সেখান থেকে আবার দুটোভাবে ভাগ করে নিলাম তাহলে তিনটে তিনটে করে পড়ে থাকবে তাহলে কি হচ্ছে সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে সবসময় বাঁ দিক থেকে পর পর ভাগ করে যেতে হয় বোঝা গেছে আজ আমরা টিফিনে আটজন বন্ধু প্রত্যেকে দুটি করে বিস্কুট এনেছি বিস্কুটের প্যাকেট এনেছি প্রতি প্যাকেটে ছটা করে বিস্কুট আছে মোট কটা বিস্কুট আছে তাহলে একজন দুটো প্যাকেট বিস্কুট এনেছে আটজন ষোলোটা প্যাকেট বিস্কুট এনেছে একটা প্যাকেটে ছটা লজ ছটা বিস্কুট থাকে তাহলে ষোলোটা প্যাকেটে ছিয়ানব্বইটি বিস্কুট থাকে এটার উল্টো করলেও কিন্তু মিলে যাবে কেন একজন একজনের কাছে দুটো প্যাকেট আছে আবার একটা প্যাকেটে ছটা বিস্কুট আছে তাহলে মোট কটা হবে দেখো এখানে অঙ্কটা করা আছে এটা স্বাভাবিক যেই করলাম আটের সঙ্গে দুই গুণ মোট ষোলো প্যাকেট বিস্কুট প্রতি প্যাকেটে ছটা ছিল ছিয়ানব্বইটা বিস্কুট এখানে কি করছি আট গুণ এইটাকে প্রথম বন্ধনের মধ্যে রেখেছি কেন দু প্যাকেট করে বিস্কুট প্রত্যেক এনেছিল প্রত্যেক প্যাকেটে ছটা করে বিস্কুট ছিল তাহলে মোট কটা বিস্কুট ছিল বারোটা বিস্কুট ছিল এক একজনের কাছে আটজনের কাছে কটা বিস্কুট থাকবে ছিয়ানব্বইটা বিস্কুট তাহলে এই রকমভাবে পরপর যদি তিনটে দুটো গুণ থাকে তাহলে যে কোনো দুটো গুণ আগে করলেও মিলে যাবে উত্তর দেখো আট গুণিত দুই গুণিত ছয় আট দু গুণে ষোলো ষোলোর সঙ্গে ছয় করলে ছিয়ানব্বই হচ্ছে এখানে ছয় দুগুণে বারো বারোর সঙ্গে আট করলেও ছিয়ানব্বই হচ্ছে তাহলে এখানে কি বুঝলাম সরল করার সময় পরপর গুণ থাকলে বন্ধনের প্রয়োজন নেই যে কোনো দুটো গুণ দুটি সংখ্যা আগে গুণ করে নেওয়া যেতে পারে এরপরে সরলগুলো সেখানে নেব তোমরা ধৈর্য ধরে ভালো করে সরলগুলো বুঝে নাও এক এক করে আমি বলে যাচ্ছি একশো নব্বই পাতা যতগুলো সরল আছে সবকটা করে দিলাম ভালো করে বুঝে নাও তেতাল্লিশ থেকে ছয় যোগ করলে ঊনপঞ্চাশ সেখান থেকে এক বিয়োগ করলে আট বিয়োগ করলে একচল্লিশ আটষট্টি থেকে পাঁচ বিয়োগ করলে তেষট্টি বারো বিয়োগ করলে একান্ন চুয়াল্লিশ থেকে আট বিয়োগ করলে ছত্রিশ ছত্রিশ থেকে দশ বিয়োগ করলে ছাব্বিশ প্রথম বন্ধুরী কাজ আগে হয় বাহাত্তর থেকে আট বিয়োগ করলে চৌষট্টি তার সঙ্গে ছয় গুণ করলে তিনশো চুরাশি গুণ আছে বিয়োগ আছে আগে গুণে কাজ করতে হবে ছিয়ানব্বইকে দুই দিয়ে গুণ করলে একশো বিরানব্বই সেখান থেকে বাইশ বিগুলো একশো সত্তর বিয়োগ আছে আর গুণ আছে আগে গুণে কাজ করতে হবে ছাব্বিশ তিনে আটাত্তর একশো চৌত্রিশ থেকে আটাত্তর বিয়গুলো ছাপ্পান্ন এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আছে একটু ভালো করে বুঝবে অষ্টআশি থেকে আট বিয়োগ এটা প্রথম মন্দির মধ্যে রয়েছে আশি হবে তাকে আবার আট দিয়ে ভাগ করলে হবে দশ এখানে কিন্তু কোনো বন্ধনী নেই তাহলে ভাগের কাজটা অবশ্যই করতে হবে অষ্ট আটকে আট দিয়ে ভাগ করলে এক আর অষ্টাশি থেকে আট বিয়োগ করলে সাতাশি দেখো দুটো সংখ্যাগুলো প্রায় এক চিহ্নগুলো এক কিন্তু একটা বন্ধনের জন্য উত্তরগুলো কেমন আলাদা হয়ে যাচ্ছে এখানে কোনটা করতে হবে অবশ্যই ভাগের কাজ আগে করতে হবে নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে আঠেরো আঠেরোর সঙ্গে আট যোগ করলে ছাব্বিশ এক্ষেত্রে দেখো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন দশের সঙ্গে তিন যোগ করলে তেরো চৌষট্টিকে আট দিয়ে ভাগ করলে আট আবার আটের সঙ্গে আট ভাগ করলে এক অনেকে এরকমই করে দিতে পারে আগে আটের সঙ্গে আট ভাগ করতে পারে এক হয় সেখান থেকে চৌষট্টি ভাগ করলে চৌষট্টি হয় সেরকম কিন্তু হবে না যদি বলেছিলাম কী নিয়ম বন্ধনী না থাকলে অনেকগুলো ভাগ থাকলে দিক থেকে পরপর পরপর ভাগ করে যেতে হয় এটা দেখো দুরকমভাবেই করা যায় বারো গুণিত আট গুণিত দুই প্রথমে আট বারো ছিয়ানব্বই তাকে দুই দিক গুণ করলে একশো বিরানব্বই অপরপক্ষে আট দু গুণে ষোলো সঙ্গে বারো গুণ করলে একশো বিরানব্বই দেখো পরের অঙ্কটা ঠিক সেরকম পঁচিশ পঁচিশ চার তিন তিন চারে একশো তার সঙ্গে গুণ করলে তিনশো অথবা তিন চারে বারো পঁচিশের সঙ্গে বারো গুণ করলে তিনশো এই অঙ্কটা দেখো চৌষট্টি ভাজিত এটা প্রথম বন্ধিন আছে ষোলো ভাজিত আট নিঃচন্দে প্রথম বন্ধিন কাজ আয় করতে হবে একাধিক ভাগ আছে অবশ্যই প্রথম বন্ধুরে এক কাজ আগে করতে হবে ষোলোকে আট দিয়ে ভাগ করলে দুই চৌষট্টিকে দুইটি ভাগ করলে বত্রিশ সাতাশকে দেখো আগে প্রথম বন্ধুর কাজ করতে হবে আট থেকে এক বিয়োগ করলে সাত সাতাশ থেকে সাত বিয়োগ করলে কুড়ি তারপর দেখো সাতাশ থেকে আট বিয়োগ করলে উনিশ সেখান থেকে এক বিয়োগ করলে আঠারো দেখো এই দুটো অঙ্ক প্রায় সমান সমান কিন্তু বন্ধনের জন্য উত্তরটা আলাদা হয়ে যাচ্ছে এক্ষেত্রে দুটো সমান সমান আছে দেখে নাও চৌ ষোলোকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে চার চারকে দুই দিয়ে ভাগ করলে দুই আমি এখানে বন্ধনী আছে আগে এই ভাগটা করে নেব দুই হবে তারপরে এটা করব। এরপরে এই দুটো অঙ্ক বুঝিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখো এই দুটো অঙ্কের ক্ষেত্রে কী আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই দুটো পনেরো বিয়োগ ষোলো যুক্ত আট পনেরো পনেরো থেকে ষোলো বিয়োগ করা যায় না তার সঙ্গে আর যোগ করবে কী করে তাহলে এই রকম অঙ্কের ক্ষেত্রে আগে যদি বিয়োগ থাকে তারপরে যোগ আগে যোগটা করতে হবে তবে কি ষোলোর সঙ্গে আর যোগ করবো না ষোলো তো বিয়োগ হয়েছে তাহলে মোট সংখ্যা কী ছিল পনেরো তার সঙ্গে আর যোগ করব দিয়ে ষোলো তাহলে অঙ্কটাকে সাজিয়ে ওখানে লিখতে হবে পনেরো যোগ আট বিয়োগ ষোলো পনেরো আটের তেইশ এখান থেকে ষোলো বিয়োগ করলে সাত অনুরূপ অঙ্ক দেখো আগে আগে বিয়োগ আছে আগে যোগ আছে অঙ্কটা সাজিয়ে নিতে হবে সাতাশের সঙ্গে পাঁচ যোগ করলে বত্রিশ বত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে দুই বিয়োগ যোগ যদি থাকে আগে যোগটা করবো কার সঙ্গে করবো বিয়োগটাকে সরিয়ে দিয়ে যোগ নিয়ে করবো এইরকম হচ্ছে অঙ্কের নিয়ম আশা করি তোমরা সব বোঝাতে পেরেছি একটু বড় হয়ে গেলে ভিডিওটা মন তোমরা দেখে নেবে আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে